চিন্তা করি বাংলায়, স্বপ্ন দেখি বাংলায়, তাই না? চলতে ফিরতে আমাদের কম্পিউটারাইজড ব্রেন রাস্তাতে হেঁটে গেলে এটা কালো পিঁপড়া, ওটা সাদা পিঁপড়া, এটা কামড় দেয়, ওটা কামড় দেয় না, এটা এই ওটা সেই, এটা এই কাজ, ওটা এই কাজ, ফেলে যাচ্ছে না। মানুষের ব্রেনটা প্রতি সেকেন্ডে কত কাউন্ট করে জানেন? মানুষের ব্রেনটার সঙ্গে যদি আমরা একটা বড় কম্পিউটারের তুলনা করি, যেটা ওয়ার্ল্ড এখনো বিগেস্ট কম্পিউটার, ট্রে ওয়ার্ড ওজন 8 টন, তার গুলা যোগ দিলে 60,000 মাইল, ওই কম্পিউটারটা 5 সেকেন্ডে 400 মিলিয়ন 40 কোটি হিসাব করে। 1 সেকেন্ডে কম্পিউটারটা হিসাব করে 40 কোটি। আর মানুষের ব্রেইন মগজ করে ওজন হলো 1.5 কেজি 1500 গ্রাম 39 আউন্স। পুরুষের বেলায় কোষের সংখ্যা হলো 300 কোটি 23 বিলিয়ন, লেগামেন্ট গুলো যোগ দিলে 2 লক্ষ মাইল। পুরুষ মহিলা নির্বিশেষে প্রতি সেকেন্ডে মানুষের ব্রেইন হিসাব করে কত? 20 লক্ষ কোটি 1 সেকেন্ডে। আমি আঙুলটা হাতটা তুললাম, ক্যালকুলেশন ছাড়া উঠেছে, বিলিয়ন তে বিলিয়ন ক্যালকুলেশনের মধ্যে একটা ট্রান্সফার, এটা ঠিক। মানুষের ব্রেইন এত সমৃদ্ধ করে দিয়েছে, এবং সবচেয়ে বেশি ইউজ নাকি করেছে আইনস্টাইনের ব্রেইন। আইনস্টাইনের ব্রেইন হিসাব করে দেখা গেল যে সেটা এখনো 11% বেশি জিনিস করতে পারে। কাজে আল্লাহ তাআলা মানুষকে এত কম দিয়েছে, এটা ব্যবহার করতে হবে। ঘাবড়ানোর কিছু নেই, এই সুন্দর পরিবেশকে সুন্দরতম পরিবেশে নেবার জন্যে যে জিনিসগুলো দরকার, মানুষের অনুপ্রতিচ্ছ মনকে সুন্দরভাবে গড়ার জন্যে একা যাতায় তার নিজের কর্তব্য জ্ঞান বৃদ্ধি করা, পরিবেশের সঙ্গে নিজেকে খাইয়ে দেওয়া, ইত্যাদি সব কিছুর জন্যে রিসার্চের দরকার। আমি উদ্যোক্তাদের আবার অনুরোধ করব যে তারা একটা রিসার্চ সেল করবে, এবং সেলে এক একজনকে এক একটা সাবজেক্ট দেবেন, সাবজেক্ট দিয়ে সেটার ওপরে নিজস্বভাবে উইদাউট উইথ বায়াস ফ্রম দ্য রেজাল্ট অফ দ্য আদার রিসার্চ অফ দ্য আদার পার্টি টু ওয়ার্ড। অসুবিধা হচ্ছে পিএইচডি অনেকে নিচ্ছে, কিন্তু পিএইচডিতে দেখা যাচ্ছে কারে জন্য রিসার্চের ডাটা এনে সে নিজে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করতে পারে, ওটাতে ইনফ্লুয়েন্স হয়েছে একটা রেজাল্ট বের করে নিচ্ছে, এই রেজাল্টটা পারফেক্ট হবে। সুতরাং ইন্ডিপেন্ডেন্ট রিসার্চের জন্য এই সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চের একটা সুযোগ এসেছে, উদ্যোক্তাদের সেই জন্য সামনে যেতে হবে। আপনারা যারা অভিভাবক রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে, এই তরুণরা যখন একটা উদ্যোগ নিয়েছে, এই তরুণদের সঙ্গে আপনাদের যদি একাত্মতা বোধ না জন্মে তাহলে তরুণরা কিন্তু উৎস হারিয়ে ফেলবে। এখন নিজের সংসার বড় হয়নি, যখন প্রত্যেক দিন বাজার করতে হবে, কামাই করতে হবে, বাচ্চার দুধ কিনতে হবে, বই সেই করতে হবে, তখন কিন্তু এই রিসার্চে সুযোগ থাকবে না, কমে যাবে। এখনই তাদেরকে বলছি এই ঝামেলা সাংসারিক ঝামেলার আগে তারা যেন রিসার্চগুলোকে সামনে থেকে এগিয়ে দেয়, অন্যদেরকে শিখিয়ে দেয়। আমরা যারা নতুন প্রজন্ম যারা এসছে তাদের মাঝে এই গবেষণার বীজটা যেন ঢুকে যায়, ঢুকে গেলে তারাও রিসার্চের দিকে সামনে এগিয়ে আসবে, তাহলে একটা জাতি উঠবে, অন্যথায় এই জাতি উঠবে। আশা করব ভবিষ্যতে তাদের এই উদ্দীপনা আরো জোরালো ভূমিকা রাখবে, এবং জোরালো ভূমিকা রাখার জন্য আল্লাহ তোমার তালার কাছে আমি দোয়া করছি। আল্লাহ তোমার তাদের মনকে উজ্জীবিত করে দিক, সঙ্গে সঙ্গে অভিভাবক মন্ডলী আপনাদের মনকে উজ্জীবিত করে দেয়, তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে, এবং সমাজ যারা নাকি সমাজ নিয়ে চিন্তা করেন তাদের মঞ্চেও যেন তাদের প্রতি রুজু হয়, কারণ আর্থিক প্রয়োজন রয়েছে, তারা শুধু বসে বসে রিসার্চ করবে আর প্রয়োজন অর্থের প্রয়োজন করবে সে
সেটারও যেন সমাজ যোগান দিতে পারে, সেই জন্য সামাজিক যারা রয়েছে তাদেরকে দেশটি গড়বার জন্য সম্মিলিত পথে আমরা এগিয়ে যাই। সরকার, বেসরকার, অন্য সরকার যাই কিন্তু আসে না কেন, দেশ করার জন্য একটি মাত্র উদ্দীপনা, সেটা হলো দেশকে গড়ব, এবং দেশকে গড়লে পৃথিবীটা গড়বে। সেই জন্য আমাদের স্লোগান হবে, পৃথিবীকে গড়তে হলে সবার আগে দেশকে গড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমি আবার উদ্যোক্তাদের মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, তাদের উৎসাহ জানাই। হ্যাঁ, প্রয়োজন পড়লে আমি কথা দিচ্ছি তারা রিসার্চে যে সমস্ত কাজগুলো করবে, যদি তারা প্রয়োজন মনে করে আমাদের কাছে আসবেন, আমরা রাজভব নিশ্চয়ই এবং সমাজের অন্য যারা আছে তাদের কাছেও অনুরোধ রাখবো যে এদের উদ্দীপনাকে আপনারা আর্থিকভাবে, সামাজিকভাবে সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সহায়তা দান করবে। এই দাবি রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা আজকে পুরস্কৃত হবে, যারা বিভিন্ন প্রতিযোগিতায় যারা আজকে নিজেদের মেধার পরিচয় দিতে পেরেছ, তোমরা যে পুরস্কৃত হচ্ছ, এর জন্য আমরা গর্বিত, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তোমার দ্বারা তোমাদের আরো অনেক অনেক এবং মায়ের মন, বাবার মন, সমাজের মন, সবার যেন আরো উজ্জ্বল হয়, এই উজ্জ্বল দৃষ্টান্ত তোমরা স্থাপন করতে পারো, সেই জন্য দোয়া করছি। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে স্যার।